অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে দেখেন। হ্যাঁ, এখানে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল এলইডি যে লাইট, সেই লাইটগুলো দেওয়া আছে। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম, এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G27 সিরিয়াল। কাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। কাসিম ভাই আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাইয়া টাটা অ্যালিয়ন A15। খুব জনপ্রিয় গাড়ি, খুবই জনপ্রিয় একটি গাড়ি। এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। পেপার্স ফুল আপডেট। আরেকটা কথা বলি বাবু ভাই, অ্যালিয়ন 2, 5, 6, 13 সব মডেলেই আছে আলহামদুলিল্লাহ। অ্যালিয়নের ফ্যাক্টরি মানে 4টা আছে আলহামদুলিল্লাহ, 4টা 4 মডেলের। এটার কন্ডিশনটা কি? জি, এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, একেবারে মানে যা আছে আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনালটাই আছে। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে হেডলাইট, প্রজেকশন হেডলাইট দেখেন, এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G27 সিরিয়াল। এর পাশে লাইট দেখেন, এটা একদম অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে বাবু ভাই খেয়াল করে দেখবেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, সাথে টোটাল লোগো দেওয়া আছে, এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। খুবই চমৎকার একটি গাড়ি। এছাড়া গাড়ির রিংটাগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট মাশাল্লাহ একদম অরিজিনাল জাপানি রেঞ্জ সেট, সাথে হচ্ছে টয়োটার লোগো দেওয়া আছে। এ দেখেন প্রতিটা রেঞ্জ সেটে একেবারে টয়োটার লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো দেওয়া আছে। খুবই সুন্দর একেবারে, খুব ফ্রেশ অবস্থা আছে। গাড়ির ভিতরে একটু দেখেন, দেখেন ভিতরটা মাশাল্লাহ, জি অনেক সুন্দর একেবারে, দেখেন ওভার ফ্রেশ একটি গাড়ি মাশাল্লাহ, অনেক সুন্দর। উডেন প্যানেল থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছে মাশাল্লাহ, অনেক ফ্রেশ অবস্থা আছে। সামনের ডোর দেখেন, পিছনের ডোর, জি প্রত্যেকটা ডোর দেখেন, ডোর প্যাডগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে, প্রত্যেকটা সাইড একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। পিছনের গ্লাসগুলো হচ্ছে একেবারে জাপানি অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে দেখেন। হ্যাঁ, এখানে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল এলইডি যে লাইট, সেই লাইটগুলো দেওয়া আছে। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম, এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G27 সিরিয়াল। জি, খুবই চমৎকার একটি গাড়ি, CNG করা। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই, এ হচ্ছে পিছনটা দেখতে পাচ্ছেন, পিছনের প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল দিয়ে। যে ব্যাগগুলোর ভিতরে দেখেন মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাতড়ে বাড়ি নেই। সাথে হচ্ছে CNG করা দেখেন, নাভানা থেকে CNG করা, খুবই সুন্দর মাশাল্লাহ, খুব ফ্রেশ অবস্থা আছে। ভিতরে দেখে দিচ্ছি, এ দেখেন ভিতরটা, পিছনের চারটি স্মার্ট সেল, একদম অরিজিনাল অবস্থা আছে গাড়িটা। DVD ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। এ পাশে বডিটা দেখেন একদম টানা বডি, একেবারে টানা বডি মাশাল্লাহ। এ দেখেন প্রত্যেকটা ডোর, জি প্রত্যেকটা ডোর একদম ফুললি ফ্রেশ অবস্থা আছে, নিকেল হ্যান্ডেল সহ। হ্যাঁ, অ্যালিয়ন A15 মানে হচ্ছে নিকেলের বাহার। সামনে ডোর ভাই, এই যে সামনে প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থা আছে। এ দেখেন ভিতরটা, ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। DVD ব্যাক ক্যামেরা দেওয়া আছে, উডেন প্যানেল, ভিতরের সেলিংগুলো দেখেন মাশাল্লাহ একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে। তো চলুন ইঞ্জিনটা দেখেন, এসি তো একদম আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসি আইসক্রিম ভাই, কাজ আছে কোনো গাড়িতে ভাই? এই মুহূর্তে গাড়িতে শুধু তেল গ্যাস ভরবে না, চালাবেন, কোনো কাজ কোনো কাজ নেই। হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন ভিতরের চ্যাচিস মার্সেলগুলো একদম অরিজিনাল যে কালার, সেই কালার, প্রত্যেকটা লাইট দেখেন কোয়েটো জাপান লেখা আছে। সামনের মার্সেলগুলো মার্শাল একদম অরিজিনাল অবস্থা আছে দেখেন, বর্ডের ভিতরটা একদম অরিজিনাল কালারে আছে গাড়ি।
ইঞ্জিনটা অবস্থা ভিডিওতে বললে আবার আরেক ঝামেলা, কারণ ইঞ্জিনের সাউন্ড আমরা দেখাতে পারবো না, সেই জন্য ফিজিক্যালি এসে ইঞ্জিনগুলো দেখবেন অবশ্যই, যদি নিজে না বোঝেন যে কোনো অ্যানালিস্ট এটা নিয়ে টেস্ট করতে হবে ইনশাআল্লাহ। ভাই মডেলটা আবার বলে দিন। এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, অ্যালিয়ন A15 CNG করা, খুবই সুন্দর একটি গাড়ি। ভাই দামটা কত আছেন? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 15,95,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে, খুব বেশি না, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে। আপনার মোবাইল নাম্বার? যা ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।